আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় ৮ মহাবিশ্ব, এই অধ্যায়টির তৃতীয় ভাগ গ্যালাক্সি। পূর্বের পাঠে আমরা কি শিখেছিলাম? পূর্বের পাঠে আমরা শিখেছিলাম চাঁদ এবং সৌরজগৎ সম্পর্কে। আজ আমরা জানব গ্যালাক্সি সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা আমরা মূল পাঠে প্রবেশ করি। রাতে আকাশের দিকে তাকালে আমরা শুধু চাঁদ এবং গ্রহই দেখতে পাই না, আরও অনেক তারা বা নক্ষত্র দেখতে পাই। বন্ধুরা, আমরা যখন রাতের আকাশে তাকাই তখন আমরা কিন্তু চাঁদ এবং গ্রহ দেখতে পাই, এছাড়াও আমরা কিন্তু অনেক তারা বা নক্ষত্র দেখতে পাই। বন্ধুরা লক্ষ্য করো, প্রথমে একটি প্রশ্ন দেয়া আছে, গ্যালাক্সি কি? বন্ধুরা তোমরা কি জানো গ্যালাক্সি কি? হ্যাঁ, গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের এক বিশাল সমাবেশ। বন্ধুরা, এই প্রশ্নটির উপর ভিত্তি করে তোমাদের পাঠ্য বইতে একটি কাজ দেয়া আছে। চলো প্রথমে কাজের মূল বিষয়বস্তু দেখে নেই। কাজের মূল বিষয় হচ্ছে নক্ষত্র পর্যবেক্ষণ। প্রথমে দেখে নেই কি করতে হবে। এক পরিবারের বড় একজন সদস্যকে নিয়ে রাতের আকাশের দিকে তাকাই এবং নক্ষত্র পর্যবেক্ষণ করি। বন্ধুরা, তোমাদের প্রথম কাজ কি, পরিবারের যে কোনো বড় একজনকে নিয়ে তোমরা কি করবে, রাতের আকাশে তাকাবে এবং নক্ষত্র পর্যবেক্ষণ করবে। রাতের আকাশে বিভিন্ন নক্ষত্র লক্ষ্য করা যায়। দুই, নিচে দেখানো ছবির মতো নক্ষত্র মণ্ডল খুঁজে বের করি। বন্ধুরা তোমরা এখানে নক্ষত্র মণ্ডল দেখতে পাচ্ছ। এখানে একটি নক্ষত্র মণ্ডল হচ্ছে কালপুরুষ, গ্রেট বিয়ার এবং প্যাগাসাস। এগুলো কি নক্ষত্র মণ্ডল। তিন, খাতায় নক্ষত্র মণ্ডলের ছবি আঁকি। তোমরা যে নক্ষত্র মণ্ডলটি দেখতে পাবে এখানে নক্ষত্র মণ্ডলের মতো, ঠিক সেই নক্ষত্র মণ্ডলের ছবি তোমাদের নিজেদের খাতায় আঁকবে। এবার আমরা নক্ষত্র মণ্ডল এবং সূর্য একটি নক্ষত্র এই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নিই। প্রথমে আমরা জানব নক্ষত্র সম্পর্কে। নক্ষত্র, নক্ষত্র হচ্ছে জ্বলন্ত গ্যাসের একটি বিশাল কুণ্ডলী যার নিজস্ব আলো, তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে। সূর্য থেকে সৌরজগতের একমাত্র নক্ষত্র। অন্যান্য নক্ষত্র সূর্য থেকে ছোট দেখায় কারণ এগুলো অনেক দূরে অবস্থিত। মহাবিশ্বে অসংখ্য নক্ষত্র রয়েছে। নক্ষত্রগুলো জোট বেঁধে অবস্থান করে। রাতের আকাশে নক্ষত্রের এই জোট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর ন্যায় বিশেষ আকৃতি সৃষ্টি করে। বিশেষ আকৃতি সম্পন্ন এই নক্ষত্র জোটকে নক্ষত্র মণ্ডল বলে। কালপুরুষ এমনই একটি নক্ষত্র মণ্ডল। বন্ধুরা, নক্ষত্র বলতে কি বলা হয়েছে? নক্ষত্র হচ্ছে জ্বলন্ত গ্যাসের একটি বিশাল কুণ্ডলী যার কি কি রয়েছে, যার হচ্ছে নিজস্ব আলো রয়েছে, নিজস্ব তাপ এবং অন্যান্য শক্তিও রয়েছে, এবং সূর্য হচ্ছে সৌরজগতের একমাত্র নক্ষত্র। অন্যান্য নক্ষত্র সূর্য থেকে ছোট দেখায় কারণ এগুলো অনেক দূরে অবস্থিত। সূর্য থেকেও এগুলো অনেক দূরে অবস্থিত। মহাবিশ্বে অসংখ্য নক্ষত্র রয়েছে। নক্ষত্রগুলো কি করে, জোট বেঁধে অবস্থান করে। রাতের আকাশে নক্ষত্রের এই জোট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর ন্যায় দেখা যায়। অর্থাৎ এই নক্ষত্রগুলো যখন একসাথে জোট বেঁধে অবস্থান করে তখন দূর থেকে কি মনে হয়, কোনো ব্যক্তির মতো মনে হতে পারে, কোনো বস্তু বা কোনো প্রাণীর মতো মনে হতে পারে। এদের আকৃতির একটা বিশেষ আকৃতি সৃষ্টি করে এবং এই বিশেষ আকৃতি সম্পন্ন নক্ষত্রগুলোর জোটকে কি বলা হয়, নক্ষত্র মণ্ডল বলা হয়। আমরা পূর্বে একটি ছবি দেখেছি, একটি কালপুরুষ একটি নক্ষত্র মণ্ডল, সেই কালপুরুষ এমন একটি হচ্ছে নক্ষত্র মণ্ডল। আমরা যদি লক্ষ্য করি আমরা এরকম আরো অনেক নক্ষত্র মণ্ডল লক্ষ্য করতে পারব। এবার আমরা জেনে নিই গ্যালাক্সি সম্পর্কে। গ্যালাক্সি, সূর্য এবং গ্রহগুলো সৌরজগতের অংশ।
আবার সৌরজগৎ গ্যালাক্সির অন্তর্ভুক্ত। গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। সৌরজগৎ যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত তার নাম মিল্কি ওয়ে। রাতে আমরা যেসব নক্ষত্র এবং গ্রহ দেখতে পাই এগুলো এই ছায়াপথের অন্তর্ভুক্ত। মিল্কি ওয়ে দেখতে সর্পিলাকার। বন্ধুরা লক্ষ্য করো কি বলা হয়েছে, সূর্য এবং গ্রহগুলো সৌরজগতের হচ্ছে অংশ। সূর্য এবং গ্রহ সৌরজগতের অংশ, আবার সৌরজগৎ হচ্ছে গ্যালাক্সির অন্তর্ভুক্ত। এবং গ্যালাক্সি কি? গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। এবং সৌরজগৎ যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত তার নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। রাতে আমরা যেসব নক্ষত্র এবং গ্রহ দেখতে পাই সেগুলো এই ছায়াপথেরই কি অন্তর্ভুক্ত। এবং মিল্কি ওয়ে দেখতে কেমন? মিল্কি ওয়ে দেখতে সর্পিলাকার। বন্ধুরা এবার আমরা জানবো মহাবিশ্ব সম্পর্কে। মহাবিশ্ব মহাবিশ্ব যে কত বড় এটা কেউ নিশ্চিতভাবে জানে না। গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি, এই সব কিছু নিয়েই গঠিত হয়েছে মহাবিশ্ব। মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে। বিজ্ঞানীদের ধারণা মহাবিশ্ব সময়ের সাথে চারদিকে ক্রমশ বড় হচ্ছে। বন্ধুরা এবার আমরা মহাবিশ্ব সম্পর্কে জেনে নিই। মহাবিশ্ব কি? গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য এবং সকল পদার্থ এবং শক্তি, সব কিছু নিয়ে গঠিত হয়েছে মহাবিশ্ব। এটাই হচ্ছে মহাবিশ্ব। এবং মহাবিশ্ব যে কতটা বড় তা কেউ নিশ্চিতভাবে জানে না। মহাবিশ্বে রয়েছে কোটি কোটি গ্যালাক্সি। এবং বিজ্ঞানীদের ধারণা কি? বিজ্ঞানীদের ধারণা হচ্ছে মহাবিশ্ব সময়ের সাথে সাথে চারদিকে ক্রমশ ছড়িয়ে ছড়িয়ে বড় হচ্ছে। বন্ধুরা আজকের এই পাঠ থেকে আমরা কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম গ্যালাক্সি সম্পর্কে, গ্যালাক্সি কি, নক্ষত্র এবং মহাবিশ্ব সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।